নিউ ইয়র্কের অ্যাটর্নি অফিসে জবানবন্দি দিতে অস্বীকৃতি ট্রাম্পের। নিজের ব্যবসা প্রতিষ্ঠানে দুর্নীতি এবং অনৈতিক চর্চার অভিযোগের বিষয়ে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের অফিসে কোনো প্রশ্নের জবাব দেননি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে তিনি সংবিধানের পঞ্চম সংশোধনীয় আশ্রয় নিয়েছেন। ট্রাম্প অর্গানাইজেশনের জালিয়াতি নিয়ে তদন্তের অংশ হিসেবে নির্ধারিত সময় বুধবার নিউ ইয়র্ক স্পেটির অ্যাটর্নি জেনারেল অফিসে হাজির হন ট্রাম্প। পরে একটি বিবৃতিতে তিনি বলেন, তার আইনজীবী এবং উপদেষ্টাদের পরামর্শে তিনি আইন কর্মকর্তাদের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন। ট্রাম্প বলেন, দেশের সংবিধান প্রতিটি নাগরিকের যে অধিকার এবং সুবিধা দিয়েছে তার আলোকে তিনি জবাব দেওয়া থেকে বিরত থাকেন। এর আগে গত মাসে এই তদন্তে সাক্ষ্য দেন ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং মেয়ে ইভাস্কা ট্রাম্প। বুধবার জবানবন্দি দিতে নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অফিসের উদ্দেশ্যে ট্রাম্প টাওয়ার ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের লক্ষ্য করে থাপস আপ দেখান সাবেক প্রেসিডেন্ট। এ সময় তার মধ্যে স্বভাব সুলভ ব্যাপার অভাবও ছিল। চলতি বছর জানুয়ারিতে ট্রাম্প অর্গানাইজেশনের আর্থিক জালিয়াতি নিয়ে তদন্ত শুরু করে নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল অফিস। অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া ডেমস দাবি করেছেন, ব্যবসায়িকভাবে বেশি লাভের সুবিধা নিতে এবং সম্পদের মূল্য বৃদ্ধি করতে ট্রাম্প অর্গানাইজেশন মিথ্যা এবং বিভ্রান্তিকর আর্থিক নথি ব্যবহার করেছে, যার উল্লেখযোগ্য তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে। বুধবার দিয়ে বিবৃতিতে ট্রাম্প বলেন, যখন কারো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা তার আশেপাশের মানুষেরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ওই ছাঁটের মুখে পড়ে যাকে কিছু আইনজীবী ভুয়া সংবাদ মাধ্যম সমর্থন দেয়, সেখানে তার জন্য কোনো বিকল্প পথ খোলা থাকে না। ট্রাম্প বলেন, গত সপ্তাহে ফ্লোরিডিয়ায় মার আলাগো রিসোর্টে FBI-এর অভিযান তাকে সাক্ষ্য না দিতে আরও বেশি শক্তি যুগিয়েছে। অন্যদিকে জরুরি নথি ছিঁড়ে ফেলেছেন ট্রাম্প দাবি কর্মকর্তাদের। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি তল্লাশি চালিয়েছে FBI এজেন্টরা এবং একটি সিন্ধুক ভেঙেছে। ডোনাল্ড ট্রাম্প বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলেছেন, পাম বিচে থাকা তার বাড়ি মার এ লাগুতে FBI-এর বিশাল একটি দল অবস্থান করছে। জানা যাচ্ছে প্রেসিডেন্ট থাকার সময় সরকারি কাগজপত্র কীভাবে ব্যবহার করেছেন তা নিয়ে একটি তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী তল্লাশি বেড়েছে এমন সময় যখন তিনি 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। সংবাদ সংস্থা CNN-এর তথ্য অনুযায়ী FBI-এর এই অভিযানের সময় ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি শুরু হয়েছে এভাবে, আমাদের জাতির জন্য এটা একটা অন্ধকার সময়। তিনি বলেন, তদন্তকারী সব সরকারি সংস্থাকে তিনি সহযোগিতা করেছেন, ফলে আমার বাড়িতে এই অঘোষিত অভিযানের দরকার ছিল না, যথাচিত হয়নি। তিনি অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট নির্বাচন থেকে তাকে বিরত রাখতে বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ধরনের হামলা শুধুমাত্র ভঙ্গুর তৃতীয় বিশ্বের দেশগুলোকে দেখানোর জন্য। দুঃখজনক হলো, আমেরিকান এখন সেসব দেশের একটি হয়ে উঠেছে, এরকম দুর্নীতি আগে কখনো দেখা যায়নি, তিনি বলেছেন। এমনকি তারা আরও একটি সিন্ধুকও ভেঙে ফেলেছে বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম BBSকে জানিয়েছেন, প্রেসিডেন্ট থাকার সময় ন্যাশনাল আর্কাইভ রেকর্ড কীভাবে ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করেছিলেন সে নিয়ে তদন্তের জের ধরে মার এ লাগুই অভিযান চালিয়েছে FBI। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নথিপত্র সংরক্ষণ করে ন্যাশনাল আর্কাইভস ডোনাল্ড ট্রাম্প কীভাবে সেখানকার নথিপত্র ব্যবহার করেছেন তা তদন্ত করে দেখতে গত ফেব্রুয়ারিতে সংস্থাটি মার্কিন বিচার বিভাগের কাছে অনুরোধ করেছেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।